যে খবরে নজর রাখবো, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের হাতে নিগৃহীত হওয়ার পর সীতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজ স্বামী বিজ্ঞানানন্দের সাথে ফোন মারফত কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সীতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলিয়ে দেন আশ্রমের স্বামীজিকে। অনন্ত মহারাজের হাতে নিগৃহীত হওয়ার পর মুখ্যমন্ত্রীর ফোন। রবিউল হোসেন রয়েছেন ফোন লাইনে। রবিউল, মুখ্যমন্ত্রী কি জানালেন স্বামীজিকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সীতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে যিনি স্বামীজি রয়েছেন, স্বামী বিজ্ঞানানন্দ, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার আশ্রমে গিয়ে তাকে নিগৃহীত করেছেন। আর এই ঘটনার পরেই কিন্তু একেবারে উত্তপ্ত কোচবিহার, আর তারপরেই আজ সেখানে কিন্তু সেই আশ্রমে পৌঁছায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, এবং তিনি গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন সেই আশ্রমের স্বামীজিকে। একেবারেই ফোনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রমের স্বামীজিকে জানান তিনি এই ঘটনাটি সম্পূর্ণটি শুনেছেন, এমনকি সংবাদ মাধ্যমে দেখেছেন ঘটনায় তিনি মর্মাহত। পাশাপাশি কিন্তু তিনি এটাও জানান যে কোচবিহার আসলে তিনি সেই স্বামীজির সঙ্গে দেখা করবেন, এবং এটাও আশ্বস্ত করেন স্বামীজিকে এরপরে যদি কোনো রকম অসুবিধা হয় তিনি যেন এখানকার তিনি মন্ত্রী রয়েছেন অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের যিনি সাংসদ রয়েছেন জগদীশ বসুনিয়া তার সঙ্গে যেন দেখা করেন। এর পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমের যিনি স্বামীজি এবং সেই আশ্রমের যারা পুণ্যার্থী রয়েছেন সকলের উদ্দেশ্যে কিন্তু কিছু উপহার সামগ্রী পাঠানো হয়, এবং সেই উপহার সামগ্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তিনি নিজে কিন্তু স্বামীজির হাতে তুলে দেন, এবং সেই উপহার সামগ্রী হাতে পাওয়ার পর সেই স্বামীজি কিন্তু মুখ্যমন্ত্রীকে জানান যে তিনি যে উপহার পাঠিয়েছেন সেটা তিনি পেয়েছেন, এবং আগামীকাল সেই উপহার প্রসাদ রূপে সমস্ত গ্রামবাসীদের মধ্যে বিতরণ করবেন। কার্যত কিন্তু এই ঘটনার পর সেদিন থেকে স্বামীজি যতটাই তিনি বিষণ্ণ ছিলেন আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর তিনি অনেকটাই আশ্বস্ত বোধ করছেন এবং তিনি অনেকটাই আশার আলো দেখছেন, এমনটাই কিন্তু স্বামীজি তিনি জানিয়েছেন। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কিন্তু জানিয়েছেন যে প্রথম দিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, এবং যেহেতু পুজো চলছিল তাই তিনি মাঝখানে দু একদিন তিনি কথা সেই সময় মতো কথা বলতে পারেনি। আজকে একেবারেই কিন্তু মুখ্যমন্ত্রী উদয়ন গুহর মারফত কিন্তু সেই স্বামীজির সঙ্গে কথা বললেন। শাশ্বতী, ধন্যবাদ জানাবো। রবিউল হোসেন প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ফোনে মুখ্যমন্ত্রী স্বামীজিকে প্রণাম জানানোর পাশাপাশি কোচবিহারে আসলে তিনি স্বামীজির সাথে দেখা করবেন বলেও জানান। তাছাড়া মুখ্যমন্ত্রীর আশ্রমে স্বামীজিকে জানান, পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে যেন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ বসুনিয়াকে তিনি জানান। মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্বামীজির জন্য বেশ কিছু উপহারও পাঠানো হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আমাকে ফোন করে বললেন যে উদয়ন তুমি ওখানে যাবে। আমি বললাম আমি অলরেডি দিয়েছিলাম, বললেন না তুমি আবার যাবে, এবং কিছু কিছু কাজ করতে বললেন আমি সেগুলো করে এলাম, আর বলেছিলেন যে ওনার সাথে কথা বলিয়ে দিতে হবে। সেই অনুযায়ী আমি আজকে ধরে মহারাজকে দিই এবং মহারাজির সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলি। কী কথা হলো তাদের মধ্যে? সৌজন্য বিনিময়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমরা সর্বতোভাবে আপনাদের পাশে আছি, আপনি কাজ করে যান, কোনো সমস্যা হলে আপনি উদয়ন আছেন, সীতায়ের আমাদের এমপি আছে তাদেরকে জানাবেন, এবং আমি সীতায় গেলে অবশ্যই আপনার সাথে দেখা করব।